খেলতে খেলতে গোটা একটা কয়েন গিলে ফেলে এক শিশু। সেই কয়েন সোজা গিয়ে আটকে যায় শ্বাসনালীতে। ঘটনাটি মালদার। পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রামের বাসিন্দা জুথিকা খাতুন ও হাসিউর রহমানের মেয়ে সালমা আফরোজের বয়স মাত্র 6 বছর। তার বাবা পেশায় শ্রমিক, মা গৃহবধূ। বাবা কাজ থেকে ফিরে দেখেন ঘুমন্ত মেয়ের পাশে রয়েছে একটা কয়েন। ঘুম থেকে উঠে সেই কয়েন খেলার ছলে মুখে পড়ে দেয় সালমা। শ্বাসনালীতে কয়েন আটকে গেলে দৌড়ে আসেন মা বাবা। জুথিকা মেয়ের গলায় আঙুল দিয়ে তা বের করতে গেলেও তা বের করা সম্ভব হয়নি। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজে। চিকিৎসকেরা মেয়েটির চিকিৎসা শুরু করেন। সেই সময় চিকিৎসক বলেন কয়েন বের করতে হলে অপারেশন করতে হবে, সে ভরা পেটে রয়েছে। 6-7 ঘন্টার মধ্যে অপারেশন করা সম্ভব নয়, কারণ পেটে খাবার রয়েছে। এরপর বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ চিকিৎসকেরা বিনা অস্ত্রোপচারে ইসোফেগোস্কোপি করে প্রায় 30 মিনিটের চেষ্টায় শিশুটির গলা থেকে কয়েনটি বের করেন। আমাদের মালদা মেডিকেল কলেজে আসে, যেহেতু সেই মুহূর্তে ও খাবার দাবারও খেয়েছিল, সেই মুহূর্তে অপারেশনটা করা যায়নি। 6 ঘন্টা খালি পেটে থাকতে হয়, নাহলে অপারেশন করতে গেলে বাচ্চার জীবনহানির আশঙ্কা থাকে। তাই আজকে ইসোফেগোস্কোপি করে বাচ্চার গলার বাইরে কোনো কাটাকাটি না করে আমরা খাদ্যনালী থেকে ওই বসাটা সফলভাবে বার করতে পেরেছি। বাচ্চা এবং বাচ্চার মা সাথে কথা বললে দেখা গেছে যে বাচ্চাটা খুব ভালো আছে। এখন ওই মুহূর্তে কথা বলে এসেছি, বাচ্চা খুব ভালো আছে, খেলাধুলো করছে, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করতে পারবে। 8 ঘন্টার মতো লেগেছে অপারেশনটা করতে, না বার করলে সেই বাচ্চার খাওয়া দাওয়া খেতে পেতো না, পারতো না, কারণ খাদ্যনালী মুখটাতেই বসাটা আটকেছে। এই অপারেশনটা মালদা মেডিকেল কলেজে কিছুদিন হলে চালু হয়েছে। ঘুরে তো অবশ্যই ভালো লাগছে, একটা বাচ্চা খাবার খেতে পারবে, এটা তো সবসময় ডাক্তারের কাছে বলবে। আমার মেয়েটা আমি কাছ থেকে আসে দেখছি ঘুমিয়ে আছে, আর পাশে বিছানায় একটা টাকা পড়া আছে। 3টার সময় উঠলাম, আমার মেয়েটা উঠে পয়সাটা মুখে নিয়েছিল। তারপর আমার চিৎকার করতে লাগলো, কি পয়সা ফেলে, পয়সা ফেলে। তারপর আমরা হাত ঢুকালাম, তারপর আমার স্ত্রী হাত ঢুকালো গলায়, বাইর করতে পারলো না, তখন হাসপাতালে নিয়ে আসলাম। তারপর বললো কি অপারেশন করতে হবে, বাইর হচ্ছে না, তা আমি বন্ধ করে দিলাম। বিনা অপারেশনে আজকে বেলা 12:30 সময় বাহির করলেন ডাক্তার। অপারেশন অসুবিধা তো খাদ্য নালিতে আটকে যেতে যাচ্ছিল না খাবার। দুটা ছেলে মেয়ে আছে, দুজনে খেলছিল, বলছে যে জেলে গিতে যাব, ভাত জেলে খাওয়াবো তোকে। এবার বলতে বলতে কি করলো, আমার মেয়ে নাকি মুখে এভাবে দিয়ে দিয়েছে, এবার উঠে কাটতে লাগলো কি মা আমি টাকা দিয়ে নিয়েছি। কি অসুবিধা হচ্ছিল, শ্বাসকষ্ট, এখানে আটকে গিয়েছিল হাসপাতালে। এবার আমরা আঙুল ঢুকালাম, আঙুলকে নিজে রেখে গেল। তারপরে এটা মাথা সদর হাসপাতালে নিয়ে আসলাম মেডিকেলে। কি বললো ডাক্তার, বাচ্চাটা এখন সুস্থ আছে। শেষ পর্যন্ত শ্বাসনালীতে আটকে থাকা কয়েন বিনা অস্ত্রোপচারে বের করলেন চিকিৎসকেরা। মালদা মেডিকেল কলেজের চিকিৎসকদের প্রচেষ্টা সফল বলে দাবি চিকিৎসকদের। মালদা মেডিকেলে এই ঘটনা প্রথম বলে জানা গিয়েছে। কেজির ছাত্রী ওই নাবালিকা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কলকাতা 24/7 মালদা।